ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমনির নানা শামসুল হক গাজী মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 2:11 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী। পোস্টে চয়নিকা চৌধুরী জানিয়েছেন, গুলশানের আজাদ মসজিদে মরদেহ গোসলের পর ভোর 4:00 দিকে নিজ গ্রাম পিরোজপুরে রওনা হয়েছেন পরিমনি। সেখানেই তাকে শায়িত করা হবে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পরির নানা শামসুল হক গাজী। চিকিৎসার জন্য ভর্তি ছিলেন হাসপাতালে। গত মাসে একটা অপারেশন হয়েছে তার। অপারেশনের আগের দিন পরিমনি হাসপাতালে রাজ্যের সঙ্গে হাস্যোজ্জ্বল নানার একটা ভিডিও শেয়ার করেন। উল্লেখ্য, পরিমনি খুব ছোটবেলায় মাকে হারান, একটু বড় হয়ে বাবাকে হারিয়ে বড় হন পিরোজপুরে তার নানা শামসুল হক গাজীর কাছে। বাবা মা মারা যাওয়ার পর নানাই ছিলেন পরিমনির একমাত্র অবলম্বন। নানার প্রতি এই নায়িকার অকৃত্রিম ভালোবাসার কথা সবার জানা।